প্রোগ্রামিং এর ওয়েব ডেভেলপমেন্ট কোর্সে আপনি এনরোল করতে চাচ্ছেন, কিন্তু কিভাবে আপনি এনরোল করবেন, কিভাবে আপনি পেমেন্ট করবেন, কিভাবে রেজিস্ট্রেশন করবেন, আপনি দেশের বাইরে আছেন কিভাবে পেমেন্ট করতে পারবেন, এই সবগুলো প্রশ্নের উত্তর এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব এবং ডিটেইলে দেখানোর চেষ্টা করব কিভাবে খুব সহজে সিম্পল কয়েকটি স্টেপ পার করে আপনি আমাদের কোর্সে এনরোল করে ফেলতে পারেন। তো চলেন, প্রথমেই আপনাকে আসলে কি করতে হবে, এই প্রোগ্রামিং হিরো ওয়েবসাইটটাতে আসার জন্য আপনাকে গুগল মামার কাছে চলে যেতে হবে। গুগল মামার কাছে গিয়ে আপনাকে বলতে হবে যে মামা আমি প্রোগ্রামিং হিরো ওয়েবসাইটটাতে যেতে চাই। তো এখানে আপনি সার্চ করলে প্রথম দিকে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন, এটাতে আপনি ক্লিক করার পরে এই ওয়েবসাইটটা আপনার কাছে ওপেন হবে। এরপর আপনাকে কি করতে হবে, আপনি যেহেতু আমাদের ওয়েব ডেভেলপমেন্ট কোর্সে এনরোল করতে চাচ্ছেন, সেই জন্য আপনি জাস্ট এখানে এই প্রোডাক্টস এটাতে ক্লিক করবেন, ওয়েব কোর্স এটাতে একটা ক্লিক করবেন। ওয়েব কোর্সে ক্লিক করার পর আপনি মোটামুটি আমাদের এই ওয়েবসাইটটাতে চলে আসবেন এবং এখানে আসার পর আপনি যদি কোর্স ডিটেলস দেখতে চান, এই যে কোর্স ডিটেলস, জাস্ট এই ওয়েব ডেভেলপমেন্ট এটাতে আপনি একটা ক্লিক করে দিয়ে এই পেজে চলে আসবেন। এখানে আসার পর এই জিনিসগুলো আপনি মোটামুটি স্ক্রোল ডাউন করে ভালোভাবে একবার দেখে নিলেন এবং জিনিসগুলো ইনফরমেশনগুলো আপনি পড়ে নিলেন, আমাদের সাকসেস, অ্যাবাউট আস, সব কিছু আপনি চাইলে এখান থেকে দেখতে পারেন। এরপর আপনি এনরোল যদি করতে চান, এনরোল করার জন্য আপনাকে কী করতে হবে, এনরোল নাও এটাতে একটা ক্লিক করে দিতে হবে। তো এইটাতে ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনাকে লগ ইন পেজে নিয়ে গেছে, অর্থাৎ আপনি যদি লগ ইন করে ইউজার না হন তাহলে আপনি আসলে এনরোল করতে পারবেন না। তো লগ ইন করে ইউজার বলতে আপনাকে অবশ্যই আমাদের ওয়েবসাইটে আগে থেকেই রেজিস্ট্রেশন করা থাকতে হবে, অথবা আপনি যদি একদম আজকেই নতুন আসেন, একদম ব্র্যান্ড নিউ ইউজার, তাহলে আপনি কী করবেন, এই যে রেজিস্ট্রেশন হিয়ার, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি হচ্ছে এখানে আপনার ইনফরমেশনগুলো দিয়ে রেজিস্ট্রেশন করবেন এবং এখানে একটা জিনিস আপনি অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন যে এখানে যে ইনফরমেশনগুলো আপনি দিবেন এই ইনফরমেশনগুলো কিন্তু অনেক 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 ইম্পর্ট্যান্ট, অর্থাৎ আপনি এখানে যে নাম দিবেন এই নামটাও পরবর্তীতে আমরা ব্যবহার করব এবং আপনি যে ইমেলটা দিবেন আমরা যে পরবর্তীতে আমাদের কোর্সে আপনার সাথে কন্ট্যাক্ট করব বা যে কোনো ধরনের ইনফরমেশন অনেক কিছু যদি দেওয়ার দরকার হয় সেক্ষেত্রে আমরা কিন্তু এই ইমেইলের মাধ্যমে আপনাকে দিয়ে থাকব। তো এই ইমেলটাও আপনি অনেক কেয়ারফুলি আপনি দেওয়ার চেষ্টা করবেন। তো ধরেন আমি এখান থেকে হচ্ছে আমার নামটা দিচ্ছি এবং এখানে আমি যেহেতু ইমেলটা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট আমি অনেক ভেবে চিন্তে তারপরে সুন্দর করে লিখে দেবো কেয়ারফুলি, ওকে, যেন ভুল না হয়। তো আমি মোটামুটি হচ্ছে আমার ইমেলটা দিলাম যে gs@gmail.com, আমি মোটামুটি ডামি একটা ইমেল দিয়ে দিলাম, ওকে। আচ্ছা, দেওয়ার পর এখান থেকে আপনাকে আপনার ফোন নাম্বারটা দিতে হবে। এখন আপনি যদি দেশের বাইরে থাকেন তাহলে হচ্ছে এই যে এখানে বাংলাদেশের যে পতাকা এখানে আপনি একটা ক্লিক করে দিলে এখান থেকে আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করে ফেলতে পারবেন। সিলেক্ট করার পরে আপনি এখানে আপনার নাম্বারটা দিয়ে দিবেন। তো আমি এখানে আমার নাম্বারটা আপাতত দিয়ে দিচ্ছি, ওকে। এখানে হচ্ছে আমি মোটামুটি একটা এরকম নাম্বার দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে, অর্থাৎ আমি আমার পাসওয়ার্ডটা এখানে সেট করে নিচ্ছি, ওকে, পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। আবার আমাকে কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে, কারণ দুইটা যদি ম্যাচ না করে তাহলে আসলে বুঝবো না যে আপনি আপনার পাসওয়ার্ডটা পরবর্তীতে মনে রাখতে পারবেন কিনা, ঠিক আছে, এখনই যদি মনে না থাকে। এরপর আপনি চাইলে এই যে টার্মস অ্যান্ড কন্ডিশন এই জিনিসটা ভালো করে পড়ে নেবেন, পড়ার পরে আপনি এখানে একটা টিকমার্ক দিয়ে দিবেন। টিকমার্ক দেওয়ার পরে আপনি যদি এগ্রি থাকেন তাহলে টিকমার্ক দিবেন, দেওয়ার পরে আপনি রেজিস্ট্রেশন হিয়ার এটাতে একটা ক্লিক করে দিবেন। এই রেজিস্ট্রেশন হিয়ারে আপনি যদি একটা ক্লিক করেন, ক্লিক করার পর হচ্ছে আপনার এই যে চেক ইউর ইমেইল ফর কনফার্মেশন, অর্থাৎ আমরা একটা কনফার্মেশন ইমেইল আপনার ইমেইলে পাঠাবো, আপনি ইমেইলে যাবেন, ইমেইলে গিয়ে আমাদের যে পাঠানো ইমেইলটা সেটাতে একটা ভেরিফিকেশন লিঙ্ক থাকবে, সেটাতে আপনি যদি ক্লিক করে দেন তাহলে মোটামুটি আপনার ইমেইলটা ভেরিফাইড হয়ে যাবে এবং আপনি লগ ইন পেজে চলে যেতে পারবেন। লগ ইন পেজে আসার পর আপনাকে জাস্ট এখানে কী করতে হবে, এখানে যে ইমেইলটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছিলেন এবং যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেটা দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। তো আমার একটা ইমেইল আমি এখানে দিয়ে দিচ্ছি যে web.gears.udin@gmail.com, আমি এখানে আমার ইমেলটা দিয়ে দিলাম এবং আমার লগ ইন করার যে পাসওয়ার্ডটা ছিল আমি এখানে দিয়ে দিচ্ছি, ওকে। তো তারপর আমি মোটামুটি এখান থেকে আমি লগ ইনে ক্লিক করলাম, লগ ইনে ক্লিক করার পরে আমার মোটামুটি এটা লগ ইন হয়ে গেছে। এখন আমি হচ্ছে আমাদের এই চেক আউট পেজে চলে যেতে পারবো, অর্থাৎ আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েব ডেভেলপমেন্ট কোর্স উইথ ঝঙ্কার মাবু, এখানে হচ্ছে আপনি যদি চেক আউটে ক্লিক করেন, চেক আউটে ক্লিক করলে আপনি মোটামুটি এখান থেকে আমাদের পেমেন্টের যে গেটওয়েগুলো থাকে সেগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন, অর্থাৎ এখান থেকে আপনি চাইলে বিকাশ পেমেন্ট ব্যবহার করতে পারেন, ম্যানুয়াল বিকাশ ব্যবহার করতে পারেন, যদি আপনি অন্য কারো বিকাশ দিয়ে আপনি পে করতে চান সেটাও পারেন, অর্থাৎ আপনি যদি আমাদের যে পেমেন্ট গেটওয়ে SSL কমার্স যেটা ব্যবহার করে যদি আপনি দিতে চান সেটাও পারেন, স্ট্রাইপ ব্যবহার করে দিতে পারবেন, নগদ ব্যবহার করে দিতে পারবেন, পেটিএম ব্যবহার করে দিতে পারবেন। তো এখান থেকে যে কোনো একটা আপনি আসলে কী করবেন, সিলেক্ট করবেন, ধরুন আপনি প্রথমে বিকাশ পেমেন্ট এটা থেকেই আমি সিলেক্ট করলাম, তারপরে এগ্রি এটাতে আপনি একটা টিক দিয়ে দিবেন, প্রসিড টু পেমেন্ট এটাতে আপনি একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে
আপনি মোটামুটি এখান থেকে যে ইনস্ট্রাকশনগুলো আছে এগুলো কিন্তু খুব সুন্দর করে পড়ে নেবেন। এখানে কিন্তু এই যে পেমেন্ট করার নিয়ম কি কি করা লাগবে স্টেপ বাই স্টেপ আপনাকে এখানে প্রত্যেকটা জিনিস লেখা আছে, তো এই জিনিসটা আপনি সুন্দর করে একবার পড়ে নিবেন। আচ্ছা, পড়ার পর এখান থেকে আপনি যখন এই যে বিকাশ সিলেক্ট করছেন, এখান থেকে হচ্ছে আপনার বিকাশের যে নাম্বার যেটা দিয়ে আপনি পে করবেন সেখানে এই নাম্বারটা দিয়ে দিবেন। ধরেন আমি একটা নাম্বার এখানে দিয়ে দিচ্ছি, এরকম একটা নাম্বার আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর এখানে কনফার্মে ক্লিক করলে আপনার সেই বিকাশ নাম্বারে আসলে একটা ভেরিফিকেশন কোড যাবে, যেটা আপনি এখানে বসাইলে মোটামুটি কনফার্মে ক্লিক করলে আপনার ওইখান থেকে পেমেন্টটা হয়ে যাবে। তো এটা হচ্ছে আপনারা করে নেবেন। তারপরে ধরেন যে আমি এটার পরে যদি আমরা হচ্ছে ধরেন যে আমি এখানে আরও যেই ইয়েগুলো আছে সেগুলোতে একটু যাওয়ার চেষ্টা করি, যে আপনি ধরেন চাচ্ছেন যে এখন এসএসএল কমার্স দিয়ে আপনি আসলে করতে, ওকে, তো এখানে আমার দেখেন ওইটা কেটে দেওয়ার কারণ আসলে এখানে এটা কি দেখাচ্ছে যে পেমেন্ট আসলে হয় নাই। তো ওকে ফাইন, আমরা হচ্ছে আপনি যদি এই যে বিকাশ ম্যানুয়াল করতে চান ম্যানুয়ালও করতে পারবেন, নগদ গেলেও নগদেও সেম। আপনি এসএসএল কমার্সে যদি যান এসএসএল কমার্সে একটা ক্লিক করবেন, এই যে অ্যাগ্রি এটা ক্লিক করবেন এবং এখানে এই জিনিসগুলো আপনি পড়ে নেবেন যে কোনটার পরে আপনাকে কোনটা করতে হবে। তারপরে আমি আবার প্রসিড টু পেমেন্ট এটাতে আমি করে দিলাম। করার পরে এসএসএল কমার্সের ভেতরে গিয়ে আপনি চাইলে আপনার ভিসা কার্ড মাস্টার কার্ড এই জিনিসগুলো দিয়েও আপনি চাইলে কি করতে পারবেন পেমেন্ট করতে পারবেন। এখান থেকে আমি যদি এখানে যাই, এই যে এখানে হচ্ছে নেট ব্যাংকিং আপনি দেখতে পাচ্ছেন, এখানে নেট ব্যাংকিংও আপনি এইগুলো ব্যবহার করতে পারবেন। চাইলে মোবাইল ব্যাংকিং আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন, বিকাশ কার্ড চাইলে কার্ড ব্যবহার করতে পারেন আপনি, কোনো সমস্যা নেই, যেটা আপনার খুশি। এখান থেকে সেই সেই অপশনটা আপনি জাস্ট সিলেক্ট করে নিয়ে নেওয়ার পরে এখান থেকে আপনি আপনার কার্ডের নাম্বার, এই যে সিভিসি, তারপর হচ্ছে এক্সপায়ার ডেট, এগুলো আপনি দিয়ে এখান থেকে যদি আপনি পেতে ক্লিক করেন মোটামুটি এটা পে হয়ে যাবে। ওকে, এই অনেকগুলো মাধ্যম আছে আসলে যে আপনি চাইলে এগুলো এই মাধ্যমগুলো ব্যবহার করে আপনি চাইলে পেমেন্টটা করে ফেলতে পারেন। এবং আপনি যদি আসলে এখানে আমাদের ম্যানুয়াল বিকাশ করেন, এখানে যদি আমি দেখাই যে ম্যানুয়াল বিকাশ যদি আপনি করতে চান, এখানে হচ্ছে আপনাকে কি দিতে হবে, বিকাশ নাম্বার, যেই বিকাশ নাম্বারটা দিয়ে আপনি আসলে পে করছেন। ধরেন আপনি অন্যজনের একটা বিকাশ নাম্বার দিয়ে আপনি পে করছেন, তখন আপনাকেই তার ওই বিকাশ নাম্বারটা এখানে দিতে হবে। এরপরে আপনি প্রত্যেকটা পেমেন্টে আসলে বিকাশ আপনাকে কী করে একটা ট্রানজ্যাকশন আইডি দেয়, যে আইডিটা দিয়ে আসলে ভেরিফাই করা যায় যে আপনি আসলে পেমেন্ট করছেন কিনা, কত টাকা পেমেন্ট করছেন সেই জিনিসগুলো। তো আপনাকে এখানে সেই ট্রানজ্যাকশন আইডিটা সুন্দরভাবে আপনাকে এখানে বসাই দিতে হবে, অর্থাৎ ছোট বড় হাতে যেরকমই থাক, আপনাকে লোয়ার কেস আপার কেস যেরকমই থাকুক, হুবহুব সেম ট্রানজ্যাকশন আইডিটা এখানে দিতে হবে। দেওয়ার পর আপনি এই যে এগ্রিতে ক্লিক করে এই প্রসিড টু পেমেন্ট এটাতে ক্লিক করে দেবেন। এইটা হইলে কিছুটা টাইম লাগবে, কারণ আপনি যেহেতু ম্যানুয়াল বিকাশ করছেন, আমরা সেই জিনিসটা আবার আমাদের এন্ড থেকে ভেরিফাই করে দেখবো। ভেরিফাই করে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি মোটামুটি নেক্সট স্টেপে অটোমেটিকলি আপনি অ্যাক্সেস পেয়ে যাবেন। ওকে, এছাড়াও আপনি চাইলে স্ট্রাইপ ব্যবহার করতে পারেন, স্ট্রাইপ ব্যবহার করেও আপনি চাইলে পেমেন্ট করে ফেলতে পারেন। যারা দেশের বাইরে থাকেন বা যে কোনো জায়গা থেকে, আপনি চাইলে স্ট্রাইপ গেটওয়েটা ব্যবহার করে আপনি মোটামুটি পেমেন্ট করে ফেলতে পারেন। তো এখানে মোটামুটি সবগুলোই আসলে পেমেন্ট গেটওয়ে দেওয়া আছে, আপনার কাছে যেটা কমফোর্টেবল বা আপনার কাছে যেটা সুবিধাজনক মনে হয় আপনি সেই ওয়েটাই ব্যবহার করে পেমেন্ট করে ফেলতে পারেন। আপনি পেমেন্ট করার পর মোটামুটি হচ্ছে আপনি এখানে ড্যাশবোর্ডের একটা অপশন দেখতে পারবেন এবং এখানে কোর্সের যে ভিডিওগুলো আসবে সেগুলো আপনি আসলে দেখতে পারবেন। তো মেইন যে জিনিসটা, এখানে প্রসেসটা আসলে খুব বেশি কমপ্লিকেটেড না, অনেক বেশি সহজ। এবং আশা করি যে আপনি এই পেমেন্টের যে জিনিসটা, আপনার ইনফরমেশন জাস্ট কার্ডের ইনফরমেশন বা মোবাইলের যে বিকাশ নগদ যেগুলো ইনফরমেশন নাম্বার সেগুলো জাস্ট আপনি দেখে দেখে বসাই দিলেই মোটামুটি কাজ হয়ে যাবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে এখানে স্ট্রাইপের পেমেন্ট অপশনটাও চলে আসছে। এখানে আপনি ইমেলটা দিবেন, কোন ইমেলটা দিবেন, অবশ্যই যে ইমেলটা দিয়ে আপনি আসলে রেজিস্ট্রেশন করছেন, অর্থাৎ আমাদের কোর্সে যে ইমেলটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করছেন সেই ইমেলটাই এখানে বসাই দিবেন যদি আপনি স্ট্রাইপ ব্যবহার করে দিতে চান। তো সেই ইমেলটা দেওয়ার পর এখানে আপনি আপনার কার্ডের ইনফরমেশন দিবেন, এখানে চাইলে আপনি এক্সপায়ার দিবেন, তারপর হচ্ছে আপনার সিভিসি নাম্বারটা দিবেন, আপনার নেম দিবেন। দেওয়ার পরে মোটামুটি আপনি পেতে ক্লিক করলে এটার পেটা হয়ে যাবে এবং আপনি পরবর্তী স্টেপের অ্যাক্সেসটা অটোমেটিকলি পেয়ে যাবেন। তো এটাই ছিল আসলে আমাদের কোর্সে কীভাবে আপনি এনরোল করবেন এবং কীভাবে খুব সহজে আপনি চাইলে যে কোনো পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে আপনি পে করতে পারেন। যে কোনো ধরনের যদি কোনো সমস্যায় আপনি পড়েন তাহলে অবশ্যই অবশ্যই আপনি আমাদের এই যে প্রোগ্রামিং হিরো এই ওয়েব কোর্সে চলে যাবেন। যাওয়ার পরে ধরেন যে এখানে মোটামুটি আপনি দেখতে পারবেন যে আমাদের হেল্পলাইন আছে, ইমেল করতে পারেন, অথবা এই যে ফোন নাম্বার আছে আপনি ডিরেক্টলি তিনটা যে কোনো একটা নাম্বারে আপনি কল করে আমাদের সাথে সরাসরি আপনি যোগাযোগ করতে পারেন। এবং সেটা যেন অবশ্যই সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা বা 8টা আপনি চাইলে করতে পারেন, বাট মোস্ট প্রবলি হচ্ছে 10টা থেকে
7টা পর্যন্ত আসলে আমাদের সবসময় অ্যাক্টিভ থাকে এবং আপনি দ্রুত রেসপন্স পাবেন আর কি। তো যে কোনো সমস্যা বা পেমেন্ট করতে গিয়ে যে কোনো কোশ্চেন যদি আপনার মাথায় আসে আপনি নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আশা করি কাজটা আপনারা করে ফেলতে পারবেন এবং আমি অনেক বেশি হ্যাপি এবং এক্সাইটেড আপনাদেরকে আমাদের ওয়েব ডেভেলপমেন্ট কোর্সে দেখার জন্য। তো দেখা হচ্ছে আপনার সাথে ওয়েব ডেভেলপমেন্ট কোর্সে।